आप नहीं कर सकते तो क्या आप लक्ष्मी के इस कलाकार को सिफारिश कर सकते हैं सर? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন মুভি নিয়ে। মহারাজা একটি ভারতীয় তামিল ভাষার অ্যাকশন থ্রিলার মুভি যা পরিচালনা করেছেন নিথিলান স্বামীনাথন এবং এটি যৌথভাবে প্রযোজনা করেছেন প্যাশন স্টুডিও, দ্য রুট এবং থিঙ্ক স্টুডিও। এই মুভিতে একজন নাপিত পুলিশকে বলে যে তার বাড়িতে ডাকাতির পর তার লক্ষ্মী নিখোঁজ হয়েছে, কিন্তু পুলিশ তার আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে থাকে। মুভিতে মহারাজা পেশায় একজন নাপিত, চেন্নাইয়ের পল্লিকরণাইতে বসবাস করেন। তিনি একটি দুর্ঘটনায় তার স্ত্রীকে হারিয়েছিলেন। তিনি তার মেয়েকে নিয়ে একটি বাড়িতে বসেছিলেন যেখানে একটি ট্রাক তার বাড়িতে গিয়ে পড়ে। তার মেয়ে জ্যোতি সেই দুর্ঘটনা থেকে বেঁচে যায় কারণ একটি ধাতব ডাস্টবিন তাকে ঢেকে রাখে এবং উপর থেকে পড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে তাকে রক্ষা করে। মহারাজা এবং জ্যোতি পরে স্নেহের জন্য ডাস্টবিনের নাম লক্ষ্মী হিসেবে রাখেন এবং তারা এটিকে নৃতাত্ত্বিক রূপ দেন। মহারাজা জ্যোতি এবং লক্ষ্মীর সাথে অন্য একটি নতুন জায়গায় চলে যায়। জ্যোতি স্কুলে খেলাধুলায় খুবই ভালো। তিনি তার ক্রীড়া শিক্ষিকা আসিফাকে সঙ্গে নিয়ে কোয়েম্বারে একটি ক্রীড়া শিবিরের জন্য সেখানে যান। এর মধ্যে মহারাজা স্থানীয় থানায় ডাকাতির অভিযোগ জানাতে যান, উল্লেখ করে যে তাদের ডাস্টবিন লক্ষ্মীর ডাকাতি হয়েছে। তিনি তাদের কাছে পুরো ঘটনাটি বর্ণনা করেন, বলেন যে একটি দল তার বাড়িতে হামলা চালায়, তাকে আক্রমণ করে এবং লক্ষ্মীকে নিয়ে যায়। পুলিশ প্রাথমিকভাবে মামলাটি আটকে দেয় কারণ তারা বিশ্বাস করে যে একটি খালি ডাস্টবিনের মতো বস্তু খুঁজে পেতে তারা সময় ব্যয় করতে পারে না। মহারাজাকে ক্রমাগত অপমান এবং হুমকি দেওয়া সত্ত্বেও মহারাজা তার অবস্থানে দাঁড়িয়েছেন। অপরাধীদের খুঁজে বের করার জন্য তিনি 500,000 টাকা ঘুষ দেওয়ার প্রতিশ্রুতিও জানিয়েছেন। ঘুষ দেওয়ার কথা বলাই তারা মামলাটি গ্রহণ করেন। পুলিশ সদস্যরা লক্ষ্মীকে খুঁজতে একজন অপরাধীর তথ্যদাতা হয়েছিলেন। চলুন তাহলে অতীতে ফেরা যাক। সেলভাম ও সাবারি হলো একটি ডাকাত দল যারা লুটপাট নেওয়ার পর বাড়িঘরে হামলা চালায়, ধর্ষণ করে এবং মহিলাদের হত্যা করে। সাবারি সেলভামকে ফোন করে জানায় যে একটি দৈনিক পত্রিকা তাদের পরিচয় প্রকাশ না করে তাদের অপরাধের উপর একটি লেখা প্রকাশ করেছেন। সেলভাম তখন দাড়ি কাটানোর জন্য রামকি সেলুনে ছিলেন এবং ভুলক্রমে মহারাজা তাদের কথোপকথন শুনে ফেলে। সেলভাম সেলুনে একটি সোনার চেন ভুলে রেখে যায় যেটা সে তার মেয়ে আম্মুকে উপহার দিতে চেয়েছিল। যখন মহারাজা সোনার চেন নিয়ে সেলভামের বাড়ি আসে তখন ঘটনাক্রমে পুলিশ সদস্যরা সেলভাম ও সাবারিকে গ্রেফতার করতে একই সময় আসে। পুলিশ সাবারিকে গুলি করে এবং সেলভামকে অপমানজনকভাবে গ্রেফতার করে নিয়ে যায়। সেলভামের স্ত্রী কুকিলা তার স্বামীর অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। বিরক্তি এবং ক্রোধের বশবর্তী হয়ে সেলভামকে আম্মুর কাছ থেকে দূরে থাকতে বলেন। সেলভাম তখন মহারাজার দিকে তাকায় এবং এটাই বিশ্বাস করেন যে মহারাজা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। বর্তমানে ধনা নামের একজন অপরাধী স্থানীয় গাড়ি পরিষেবায় কাজ করেন। একজন স্থানীয় রাজনীতিবিদ তাকে মারধর করেন এবং হুমকি দেয় যে তিনি তার গাড়ি থেকে সানগ্লাস চুরি করেছেন। একটি স্থানীয় বারে তাকে মারধর করার জন্য ধনা এটার প্রতিশোধ নিতে চায়। ঘটনাক্রমে সেখানে মহারাজাও উপস্থিত ছিলেন। যেহেতু পুলিশ ডাস্টবিন কেসটি তদন্ত চালিয়ে যাচ্ছেন, নাল্লাসিবম পুলিশকে ঠিক লক্ষ্মী যেমন ছিল ঠিক তেমনই একটি ডাস্টবিন তৈরি করতে সাহায্য করেন। পুলিশ চোর ডাকাত ধরতে শুরু করেন যারা কিনা এই ধরনের কার্যক্রম করে, কিন্তু তারা একটি ডাস্টবিনের মতো ছোট চুরির জন্য অভিযুক্ত হওয়ার ধারণাটিকে নিয়ে উপহাস করতে থাকেন। অবশেষে নাল্লাসিবম স্বীকার করেন যে তিনি ডাস্টবিনটি চুরি করেছিলেন এবং তিনি বলেন যে তার অভিনয়টি কেমন হয়েছে। তারা স্পিকার ফোনে মহারাজাকে পুরো ঘটনাটি আবার বর্ণনা করতে বলেন যাতে নাল্লাসিবম সেই অনুযায়ী কাজ করতে পারে। মহারাজা ঘটনাটি একইভাবে বর্ণনা করেন কিন্তু ফ্ল্যাশব্যাক প্রকৃত ঘটনাটি প্রকাশ করে। যখন মহারাজার অনুপস্থিতিতে তার মেয়ে জ্যোতি সেদিন বাড়ি ফিরেছিলেন, মহারাজা আগে বলেছিলেন যে সেলভাম, ধনা এবং নাল্লাসিবম বলে প্রকাশ করা তিনজন ব্যক্তি মহারাজাকে হত্যা করার জন্য বাড়িতে উপস্থিত ছিলেন এবং মহারাজা পরবর্তীতে বলেন যে তারা জ্যোতিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত, মারধর এবং অজ্ঞান করে রেখেছিলেন যখন নাল্লাসিবম তাকে দুবার ধর্ষণ করেন। বাড়িতে পৌঁছে মহারাজা এমন অবস্থা দেখতে পান এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। যদি তার বাবাকে অনুরোধ করে যে এর জন্য দায়ী লোকগুলোর মুখোমুখি হতে চাইছে। জ্যোতিকে হাসপাতালে ভর্তি করার পর মহারাজা বাড়িতে ফিরে আসেন, হতাশা এবং যন্ত্রণায় নিজেকে আঘাত করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। যখন তার জ্ঞান ফিরে তখন তিনি স্থানীয় রাজনীতিবিদদের গাড়ির নম্বর সহ একটি টুল প্লাজার রসিদ দেখেন। মহারাজা তাকে অনুসরণ করেন এবং তাদের মধ্যে লড়াই হয়। মহারাজা
ডাকাতির দিনে তার সহযোগী কারা ছিল জিজ্ঞাসা করেন। ধনা তাকে বলে যে তাদের মধ্যে একজন নিজেই থানার ভিতরে রয়েছেন এবং মহারাজা তার উরুতে ছুরির আঘাত করেছেন। ধনা পালানোর আগে মহারাজা তাকে খুন করে ফেলেন। ইন্সপেক্টর এবং তার সঙ্গী পুলিশ সদস্যরা নাল্লা শিবমকে বুঝায় যেন পরের দিন মহারাজার ডাস্টবিন ফেরত দিতে যাতে তার বাড়ি যেতে পারে। নাল্লা শিবম তার ডাস্টবিন চুরি করার অপরাধ স্বীকার করে। যখন মহারাজাও বুঝতে পারে যে নাল্লা শিবম সেই তিনজনের মধ্যে একজন, ইন্সপেক্টর মহারাজাকে তাকে উপযুক্ত শাস্তি দিতে বাধ্য করে, যার ফলে তারা প্রকাশ করে যে তারা অপরাধে নাল্লা শিবমের জড়িত থাকার বিষয়টি খুঁজে পেয়েছিলেন। ধনার মৃত্যু তদন্ত করার সময় তারা তার ফোন খুঁজে পায়, সেখানে নাল্লা শিবম তাকে ফোন করেছিলেন। আরো খোঁজ খবর নিয়ে মহারাজার ফোন নম্বর এবং জ্যোতি সম্পর্কে ডাক্তারের তথ্য নিয়ে তারা নাল্লা শিবমকে মহারাজার কাছে আনার তৎপরতা চালিয়েছিলেন। পুলিশ নাল্লা শিবমকে মহারাজার কাছে হস্তান্তর করে এবং নাল্লা শিবমকে উপযুক্ত শাস্তি দেওয়ার স্বাধীনতা দেয়। মহারাজা নাল্লা শিবমকে হত্যা করেন। মহারাজা সেই নতুন নির্মিত কনস্ট্রাকশন বিল্ডিং এ পৌঁছান যেখানে সেলভাম কাজ করেন। মহারাজা এবং সেলভামের মধ্যে মারামারি চলতে থাকে। অবশেষে মহারাজা সেলভামকে জখম করেন এবং আসিফা জ্যোতিকে সেলভামের কাছে নিয়ে আসেন। জ্যোতি সেলভামকে অপমান করতে এগিয়ে যায় এবং তারপরে তার মুখে গয়না ভর্তি একটি ব্যাগ ছুড়ে দেয়। সেলভাম তার জন্মদিনে আম্মুর জন্য যা কিনেছিলেন তার অনুরূপ একটি সোনার চেন খুঁজে পায় সেই ব্যাগে, যেটি সেলভাম মহারাজার সেলুনে ফেলে গিয়েছিল। তখন সবকিছু খোলামেলা হয়ে যায় যে মহারাজা তার স্ত্রী কন্যা সহ কোকিলার নতুন বাড়িতে এসেছিলেন এই গহনাটি ফেরত দিতে। মহারাজা যখন আম্মুর জন্মদিন উপলক্ষে একটি দোকানে উপহার কিনতে গিয়েছিলেন তখন একটি ট্রাক সেলভামের বাড়িতে ঢুকে পড়ে এবং আম্মু ছাড়া বাকি সবাই মারা যায় আর এই লক্ষ্মী আম্মুকে রক্ষা করেছিলেন। মহারাজা আম্মুকে দত্তক নেন এবং তাকে নিজের মেয়ে জ্যোতি হিসেবে বড় করেন। সেলভাম তখন জ্যোতির কাঁধে একটি ব্যাগ দেখেন যেমনটি শিশু আম্মুর কাঁধে ছিল। অবশেষে তিনি বুঝতে পারেন যে তিনি অনিচ্ছাকৃতভাবে তার নিজের মেয়েকে ধর্ষণ এবং আক্রমণ করেছিলেন। নিজের মেয়েকে ধর্ষণের অপরাধ বুঝে সেলভাম বিল্ডিং থেকে পড়ে যায় এবং তখনই তার মৃত্যু হয়। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুলিশ কর্মী ইস মামলে কো কিতনে দিনো তক বাহার রাখেঙ্গে?